বেঁচে আছি যেমন সত্য, মরে যাব তেমনি সত্য, আমি মরে যাওয়ার আগে এই পৃথিবীকে জানিয়ে যাব, আমি মুরগি কাটি মুরগি। আরে আল্লাহ রাখা, হ্যাঁ বলো। শুন ভাই, শুন ভাই, তোকে অনেক কদিন থেকে একটা কথা বলবো বলবো ভাবছি, আজ দেখা যখন হয়ে গেল তখন বলাই ভালো, বুঝলাই? হ্যাঁ বলো। ও তু, তা কথা হয়েছে কি, তুই আগে তো খুব ঘন ঘন আমার দোকান থেকে মুরগির মাংস কিনে আনতিস, আজ মোটামুটি মাস ছয়েক থেকে তোর দোকানে পাত্তা নাই কেন? তো মুরগির মাংস ভাল লাগে, এরকম ব্যাচ 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 করে, আর খাওয়ার পর অম্বল বলিস কি? হ্যাঁ আমি সঠিক কথা বলছি, তোর মুখেই শুনলাম আজ প্রথম, এ ধরনের কথা কেউ বলে না। দুনিয়ার লোকে মাংস কিনলি যেছে আমার কাছ থেকে, কেউ কোনোদিন বলে না যে মাংস খেয়ে গ্যাজ গ্যাজ করছি, আবার ঘুরা বা উল্টু বলছিস তো। হ্যাঁ আমি ঠিকই বলছি, আমার বুঝি অম্বল হয়ে যায়। ইয়া কি কথা গো ভাই। হুম, আরে আমি সঠিক কথা বলছি গো ভাই, মাংস খেলে গ্যাস হয় কোনোদিন? তুই তো জানিস দুনিয়ার লোকে মাংস কিনলি যেছে আমার কাছ থেকে। হ্যাঁ, কেউ কিছু বলি আজ পর্যন্ত শুনেছিস কোনোদিন? না আমি কিছু শুনিনি তো। হুম, উফ আবারে কখন খাস মাংস কেন? দুপুর বেলায় গামা ধুয়ে খাই। গামা ধুয়ে দুপুর বেলায় খেতে পারছিস তো? হ্যাঁ। খাওয়ার আগে কিছু খাস? হ্যাঁ খাওয়ার আগে খাই, চার পাঁচটা চা হয়ে যায়, আট দশটা ভারী ভারী বিস্কুট হয়ে যায়। ও বাবা, তুই তো খালি খেতেই থাকিস তাইলে, বা তোর মুরগির মাংস কী ভালো লাগবে? তা তোমার মুরগির মাংস লেগে আমি চা খাবো না তাই বলছো নাকি? খাবি খাবি, খেতে মানা নাই, ওই সকাল আটটার আগে যা খাবার খেয়ে নিবি, দুটো তিনটি চা হোক পাঁচটা চা হোক, পান খাবি বিস্কুট খাবি যেমন তা খা, সকাল আটটার আগে কিছু যা খাবার খেয়ে নিবি, দীপ বেলা বারোটার আগে পর্যন্ত কিছু খাবি নি, ওই পানি টানি খাবি আর কাটতু। হ্যাঁ, আর দুপুরে চা খাই কেউ ভাত খাওয়ার আগে? আরে দুপুরে যদি সারাদিন চা খেতেই থাকিস পান খেতেই থাকিস, ভাত খাওয়ার পরে ভাত খাওয়ার সময় আর ভাত ভালো লাগবে গো? মুরগির মাংস ভালো লাগবে? তাতে পোলট্রির মাংস কেন, দূরের কথা, দেশি মুরগির মাংস তো ভালো লাগবে না, কিছু ভালো লাগবে না। হ্যাঁ, ভাতের স্বাদও পাবে না। ওয়া করিস নি, ওই সকাল আটটার আগে পর্যন্ত যা খাবার খেয়ে নিবি, আর কিছু খাবি না, শুধু পানি টানি খাবি আর কাটবি। হুম, একবার এদিকে আসেন তো, এদিকে আসেন। হ্যাঁ শো কেন তুমি সবসময়, এ আমার কাছ থেকে মুরগির মাংস কিনলি যায় পোলট্রির, তো এ বলছি গ্যাস গ্যাস করে, মাংস খেতে ভালো লাগে না, অম্বল হয়, তো এ ভাত খাওয়ার বেলা বারোটার সময় ভাত খায়, ভাত খাওয়ার আগে আট দশটা চা খায়, পান খায়, বিস্কুট খায়, সারাদিন যদি খেতেই থাকে তা কি করে মুরগির মাংস ভালো লাগবে বলো? কোনোটাই মুখে ভালো লাগে, কোনোটাই ভালো লাগবে না, খেতে না। পোলট্রির মাংস কেন, দেশি মুরগির মাংস ভালো লাগবে না খেতে? কষা কষাইতে হবে তবে মুখে ভালো লাগবে, নুন জাল দিয়ে কষানো মাংস। দুনিয়ার লোকে মাংস কিনলি যাচ্ছে আর ও বলছে তোমার মাংস খেয়ে গ্যাজ 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 করে, কষা মাংস খেতে আমি খাইলে তোমাকে। তা তোকে যা বললাম ওইভাবে করবি, ওই আটটার আগে যা খাবার খেয়ে নিবি, বেলা বারোটার আগে ওই পানি টানে একটু খাবি, দুপুর বেলায় ভাত খেতে বসার সময় কত সুন্দর লাগবে দেখবি খেতে মাংস। আর তুই বললি হলো যে মুরগির মাংস গ্যাজ গ্যাজ করে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো ও আর সাথে তো বেড়াচ্ছিস, ও তো সেদিন মুরগির ধার লি যাই আয়া বুঝছি তোমার মুরগির লই নি, তার সাথে যদি বেড়াইস তা তুই আবার কেমন হবে? তোর বাড়িতে মাংস তোরই ভালো লাগে না, না আরও বাড়ি তোর মা বাপের কারোই ভালো লাগে না? কারোরই ভালো লাগে না। তোর মা বাপ বেলা বারোটার আগে চা খায় নাকি আট দশটা করে? চা কেন খাবে? তাহলে তারাও তো বলছে ভালো লাগে না, কিরকম ব্যাচ 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 করে, মুরগির মাংসই ভালো লাগে। ওর সাথে বেড়াবি তো বাবা কেমন হবে? বিল্ডার ভাই শোনো 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 শোনো, বল তো মুজ গুলা সব কই গো? ছোট ছিল সব কথা শুধানো কিরে বড় মানুষকে? আরে বললাম এমনি সেদিনকে দেখলাম তো তাই জিজ্ঞাসা করলাম। খেতেছি আমার মুজ ঝরে একাটা করে দিই, ঘুমি থাকি ঘুমের ঘরে একাটা মুচ দাঁতের ফাঁকে ঢুকে যায়, গলায় ঢুকে যায়, গ্যাস হয়। তো মুরগির মাংস ভালো দাও না বলে দাওয়া হয়েছে তার দেখি কেছি, ও সব বাদ দে ছোট ছিল ছোট ছিল মতন থাক।
মাংস খেতে ভালো লাগবে না কেন, সব ভালো লাগে আসলে। ওর সাথে 150 টাকা আগেকার পাই, সেই কারণে মিছি করে মাংস দুর্নাম করছে। ও সেইটাই হবে, পয়সা পাই তাই। আগেকার 150 টাকাটা দি যাস, মাংস নাই দি যাস যাবে। ঠিক আছে দি দেব। দাঁড়া এখানে একটু বস দেখ, কাম খাই টেনশন দি দিল রে ছেলেটা। কথাটা শুদ্ধি ভুল হইল জানিস, দুনিয়ার লোকে মাংস লিজেছে, কেউ দুর্নাম করে না মাংসর। আর কোথাকার কো কে খাম খাতে। আরে বাদ দাও, ফাইল তো বাদ খাও, একটা বিড়ি খেলি টেনশনটা কাটাই। কতটা না শুধাইলে ভালো হইতো জানিস। লেখাবি লেখা, আগুনটা দাও ধর। বিসমিল্লাহির রহমানির রহিম। হাতে বিড়িলি কোনোদিন বিসমিল্লা বলতে হয়? হুম, তো মারছো কেন? মুখে বিড়ি ধরাইতে ধরাইতে কোনো সময় কেউ বিসমিল্লা বলে? ও নো। আরে তো বিসমিল্লা বললে কি হবে? মুকালি আল্লাহর নাম লিলে হবে। ফাইল তো লোক কোতাকার কার সাথে বসলাম দেলাই দে। তো মেরে বুলা ভালো হয় বলবা।